ইচ্ছে করে কর ফাঁকি দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কসবার রাজরাঙা মেন রোডের ওপর ইচ্ছে বাড়িটি নিয়ে এবার তদন্তের নির্দেশ কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিমের। এই জমিতে বাড়ি তৈরি করার পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তারা। কলেজে ভর্তি নিয়ে এর আগেও তাদের কয়েকজনের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান ও প্রাক্তন একাধিক নেতা নেত্রী এবার তাদের নজরে বলে ইডির একটি সূত্রের বক্তব্য। স্কুলে নিয়োগে দুর্নীতি অভিযোগে মামলায় এবার আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মামলাকারীদের উদ্দেশ্যে তার মন্তব্য, বাড়িতে বসে আন্দোলন হয় না, অনেকে বঞ্চিত হয়েছেন অথচ বাড়িতে বসে রয়েছেন, বলেছেন আমি ধর্ণায় বা আন্দোলনে নেই, ওইসব ব্যক্তিদের আবেদনে কেন সাড়া দেবে আদালত। টাকা দিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগ এবার নদিয়ায়। সেখানকার এক শিক্ষক টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অভিযোগ ওই শিক্ষক দাবি করতেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক এবং ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ রয়েছে। রাতভর অবস্থানের পর শনিবার দুপুর 12টা নাগাদ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের ধর্ণা তুলে দিল পুলিশ। আন্দোলনকারীদের সরে যেতে প্রথমে অনুরোধ করা হয় পুলিশের তরফে, কিন্তু তা সত্ত্বেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যান টেট উত্তীর্ণরা। শেষমেশ দুপুর 12টার সময় টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রেজেন্ট ভ্যানে তোলা হয়। নিমতলার ঘিঞ্জি এলাকায় একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনায় যান চলে ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। খবর পেয়ে সেখানে যান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে নিমতলা এলাকার একটি কাঠের গুদামে আগুন লাগে, দাহ্য বস্তু থাকায় চটজলদি আগুন ছড়িয়ে পড়ে। এসএসসি দুর্নীতি মামলায় তদন্তে ক্রমশই গতি বাড়াচ্ছে ইডি। এবার ফ্রিজ করা হলো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। একটি ভুয়ো সংস্থার নামে মোট 8টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বলে খবর। শনিবার সকালে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে তদন্তকারী আধিকারিকরা, এমনটাই জানা গেছে ইডি সূত্রে। দুয়ারের সরকারি সাফল্যের পর এবার পুলিশের উদ্যোগে জঙ্গলমহলে হলো দুয়ারে পুলিশ সহায় কর্মসূচির মধ্যে দিয়ে পুলিশের এই উদ্যোগের আত্মপ্রকাশ ঘটলো। এবার কোনো সমস্যার জন্য আর থানা বা ফাঁড়িতে যেতে হবে না, সহায়তার জন্য পুলিশ থাকবে আপনার পাশে। অভিনব এই কর্মসূচির শনিবার উদ্বোধন হলো ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের মানগোবিন্দপুর। ভাতারের বলগোনা অঞ্চলে হরিপুর গ্রামে অন্যজনের বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু ঘটলো একজনের। গতকাল বিকেলের পর থেকে বৃষ্টির শুরুতে দেওয়ালের অবস্থা সংকটজনক হওয়ায় প্রভাত মাঝির বাড়ির দেওয়াল ভেঙে পবিত্র সিঁধে ভুঁইয়ে সকালে মৃত্যু ঘটে। এই দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান্তর সৃষ্টি হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 2 গ্রাম পঞ্চায়েত অধীন আশরতলা গ্রামে দীর্ঘদিন রাস্তা খারাপ ও জলের সমস্যার কারণে নন্দীগ্রাম তেরোপেখিয়া রোড বেদ মন্দির বাসস্ট্যান্ডে অবরোধ করলো গ্রামের মহিলারা। তাদের দাবি, দীর্ঘদিন এই গ্রামে পঞ্চায়েত অফিসে ও দুয়ারে সরকার জানিয়ে কোনো লাভ হয়নি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসারদের কাছে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ উগড়ে দেয়।